নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নহলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সুখের কারগ্রহ শুক্রের রাশি পরিবর্তন এবং শুক্র প্রবেশ করছে মঙ্গল সূর্য বুধ এর সংযোগে এবং অবশ্যই কিন্তু এই সংযোগের মধ্যে শুক্রের উপস্থিতি অবশ্যই বেশ কিছু পরিবর্তন আনবে কারণ শুক্র হচ্ছে আমাদের জাগতিক ভৌতিক চাহিদা প্রেম সম্পর্ক রিলেশনশিপ এবং প্রেমের উপরে শুক্রের যে পরিবর্তন একটা বড় পরিবর্তন আনতে চলেছে এবং এই বিষয়ে ঠিক এই ভিডিওর পরে আপনার একটি ভিডিও পাবে শুক্রের ট্রানজিটের পরিবর্তনের প্রভাব আগামী সময় কি কি পড়তে চলেছে সমস্ত কিন্তু জানতে পারবেন আজকের আলোচনায় আমরা একদম বলি চন্দ্র কিন্তু সঙ্গে যুক্ত থাকছে এবং সে কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করছে পরিবর্তন করে সে মিন রাশিতে গোচর করছে এবং মিন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে সেখানে চন্দ্র রাহুর মধ্যে একটা সংযোগ শুরু হয়ে যাচ্ছে এবং মিন রাশিতে যে চন্দ্র রাহু সংযোগটা শুরু হচ্ছে এখানে কিন্তু অবশ্যই চন্দ্র দুটি নক্ষত্রকে অতিক্রম করবে দুপুরের মধ্যভাগ অবধি সে থাকবে গত দিনের নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে এবং দুপুরের মধ্যভাগ থেকে বাকি সময়টা সে কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে অবস্থান করবে তো চন্দ্রের রাশি পরিবর্তন তথা চন্দ্র রাহু যোগের সূচনা শুক্রের রাশি পরিবর্তন সামগ্রিক বিষয়গুলোতে আজকে আমরা কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকবো কোন কোন বিষয়ে ভালো ফল পাবো কোন কোন বিষয়ে মন্দ ফল পাবো তাই প্রথম জেনারেল প্রেডিকশন এটা সকলে আগে মনোযোগ সহকারে শুনে নিন আপনার যদি ডেট অফ বার্থ টাইম ঠিকুজি কুষ্টি কিচ্ছু না জানা থাকে তাতেও সুবিধা নেই খালি প্রথমে আমি যে প্রেডিকশানটা করছি একটু মনোযোগ সহকারে শুনে যান চন্দ্র রাশি পরিবর্তন করছে চন্দ্র একটা ঘরে কম বেশি আড়াই দিন স্থায়ী হয় চন্দ্র যখনই রাশি পরিবর্তন করছে গত আড়াই দিন আপনার যে সিচুয়েশনটা লাইফে কেটেছে ভালো কাটুক মন্দ কাটুক তার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে ফিল করবেন এটাই হচ্ছে প্রথম বিষয় যে আজকে সকালের পর একটু বেলার দিক থেকে গত আড়াই দিন যে সিচুয়েশানটার মধ্যে ছিলেন তা থেকে কিছুটা পরিবর্তন ফিল করবেন হতে পারে আপনি ভালো ছিলেন ভালো থেকে মন্দতে গেলেন হতে পারে মন্দ ছিলেন মন্দ থেকে ভালো গেলেন কিন্তু এটা পরিবর্তনের একটা আবাসকে ইন্ডিকেট করছে এটা ফার্স্ট বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র শনি যোগ যে যোগটা চলছিল সেটা যাদের গত দুয়ারায় দিন বেশিরভাগ ক্ষেত্রে মানসিক কষ্ট এবং শারীরিক ক্ষেত্রে বিশেষত এই ব্যথা বেদনাজনিত সমস্যা বাড়িয়েছিল এবং প্রেম বিরহের সমস্যা কিছুটা একাকিত্ব লোল এগুলো যাদের বাড়িয়েছিল বা মন খারাপ ছিল সেখান থেকে কিন্তু অনেকটা আজকের দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ওভারকাম করতে পারছে কারণ চন্দ্র কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে রাহু হচ্ছে আনস্টেবল এনার্জি এবং রাহু হচ্ছে অবশ্যই অস্থির একটা এনার্জি তার সঙ্গে যখনই চন্দ্র অর্থাৎ আমাদের মন মনের সঙ্গে মায়ার যুক্তি এটাই হচ্ছে আজকে মেন ট্যাগ বিষয় যে মনের সঙ্গে মায়ার যুক্তি রাহু হচ্ছে মায়া এবং অস্থিরতা এই মনের সঙ্গে মায়ার যুক্তি মানেই কিন্তু মনে আকাশকুসুম কল্পনা আসবে অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা যে কোনো কিছুর অতিরিক্ততা পেশে পেতে রাহু আপনাকে ইন্ধন দেবে এবং যে কোনো কিছু কিন্তু আপনার মেন্টাল ডিজায়ার যা মানসিক ক্ষেত্রে আপনাকে মনকে ভালো রাখে সেরম জিনিসের মধ্যে নিজেকে ইনভলভ করতে ইচ্ছা করবে সেটা নৈতিক হোক বা অনৈতিক হোক মন যেটা আপনার চাইবে মনকে খুশি রাখতে যা যা করণীয় সেগুলো কিন্তু আজকের দিনে মনকে ভীষণভাবে আকৃষ্ট করবে সেখানে হয়তো আপনার পয়সাগুলি পকেটের বেশ কিছু খরচ হয়ে যাচ্ছে আপনি জানেন কিন্তু তবুও ওই যে মেন্টাল প্লেজার ওই যে রাহুর মোহ রাহুর যে বাঁধন সেখান থেকে আপনি বেরোতে পারছেন আপনি জানেন যে এই ব্যক্তি আপনার ক্ষেত্রে খুব একটা শুভাকাঙ্ক্ষী নয় কিন্তু তার মোহে আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন কারণ তাৎক্ষণিক মন আপনার কিন্তু রাহু দ্বারা যুক্ত হয়ে আছে কোনো কিছু নেশাদ্রব্য আপনি জানেন খাওয়াটা উচিত নয় কিন্তু তখন মনে হচ্ছে না খেয়ে নি একটু তো ভালো লাগবে তো এই জায়গাটা মুখরোচক কোনো খাবার যেটা হয়তো আপনার ডাক্তারবাবু বারণ করেছে তখন মনে হচ্ছে না এটা খেয়ে নি এটা খেলে বোধহয় আমি খুব তৃপ্ত হবো এখন ভালো লাগছে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু রাহু দ্বারা সৃষ্ট হতে পারে এগুলো নেগেটিভ বিষয়গুলো বললে পজিটিভ বিষয় আছে আপনার মন ধরুন আজকে খেলাধুলো করতে চাইছে মন ধরুন কোথাও ঘুরতে যেতে চাইছে মন ধরুন কোথাও এন্টারটেন চাইছে মন ধরুন আপনার গল্প লিখতে চাইছে তো এই সমস্ত পজিটিভ এবং নেগেটিভ দিকেই কিন্তু মনকে ধাবিত করবে রাহু আপনারা যখন চুপ করে কোনো চিন্তা করবেন বা চুপ করে বসে আছেন যারা নিয়মিত মেডিটেশান করেন না আমি তাদের কথা বলছি তো তাদের ক্ষেত্রে দেখবেন মনে বহু চিন্তা কয়েক মিনিটের মধ্যে নানা রকম চিন্তা আসতে শুরু করছে চোখটা বন্ধ করাতেই তাই এই মন্তচন্দ্র সে তো চিন্তা বৃদ্ধি করছে তার সঙ্গে যখন রাহু যুক্ত হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আরও মনের ভেতর ঘুরপাক খাচ্ছে ফলত এখান থেকে আমরা কী পাচ্ছি কনসেন্ট্রেশনের অভাব আজকের দিনের যে একটা মূল বিষয় সেটা হচ্ছে মনোসংযোগের অভাব কনসেনট্রেশনের অভাব তো সেক্ষেত্রে আপনি রান্নাবান্না করুন পরীক্ষার খাতার লিখ খাতায় অ্যান্সার করুন অফিসের কাজ করুন যেখানে আপনার মনোসংযোগ লাগবে যে কাজগুলো উনিশ বিশ ভুল খাবারের নন্দিতে ভুলে গেলেন অফিসে কোনো হিসেব ভুল করে ফেললেন আপনি ব্যবসায়ী কোনো খুচরো লেনদেনে ভুল করে ফেলেন এগুলোতে কিন্তু ভুলচুক হওয়ার চান্সেস ভীষণ মাত্রায় বাড়ছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাহুর প্রভাবে আপনার মন কিন্তু বিভিন্ন দিকে ধাবিত ফলতে এই জায়গাটা খুব দরকার রাহু কিন্তু অনেক সময় রাত জাগানোর টেন্ডেন্সি মানুষের মধ্যে বাড়ায় আর একটু শোভ আর একটু টিভি দেখে নিই একটা ওয়েব সিরিজ দেখে নি যাই করতে করতে আপনার পার্সোনাল কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল তো এই ধরনের বিষয় কিন্তু কাজে দেরি করানোর জন্য রাহুল কিন্তু জরিমেরা ভার তো সেক্ষেত্রে রাহু কিন্তু কাজে দেরি করায় এই বিষয়টা খেয়াল রাখবেন আজকের অন্যতম বিষয় যেটা সেটা হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন শুক্র সুখের কারগুলো রাশি পরিবর্তন করার সময় কিছু সুখের পথে বাধা সৃষ্টি করবে কোন কোন বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে সেটা আগে একটু বলিনি তবে সেটা বলার আগে একটু বলিনি আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের একমাত্র যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনি আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন সমস্ত আলোচনা আপনি ফোনে পে করতে পারেন ডিটেল আলোচনা পাবেন বিস্তারিত আলোচনা পাবেন যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে তবে আপনার যদি ইচ্ছা হয় আপনি চেম্বারে এসে আমাদের আলোচনা করবেন কোনো সমস্যা নেই এই নাম্বারে কল করে নেবেন ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজে কি আপনি ভিডিওটি দেখছেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন আমাদের ফেসবুক যে গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন তার সঙ্গে অবিলম্বে যুক্ত হবেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আছে আর ইউটিউবে যারা দেখছেন তারা তো জানেনি যে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস না করে রাখলে চ্যানেলটি কখন যে আপনার থেকে হারিয়ে যাবে আপনি আর খুঁজে পাবেন না আমরা এবার শুক্রের রাশি পরিবর্তনের জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিই দেখুন প্রেমের ক্ষেত্রে যারা ফুরফুরে মেজাজের মধ্যে আছে শুক্রের রাশি পরিবর্তন রত অবস্থায় প্রেমের ক্ষেত্রে আজকে খুঁটিনাটি একটু মতপার্থক্য জেনারেলি থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা আমি খারাপ একদমই বলবো না কিন্তু শুক্রের রাশি পরিবর্তনের দরুন সেটা কিন্তু থাকতে পারে বিপরীত লিঙ্গ স্ত্রী হলে পুরুষ পুরুষ হলে স্ত্রী এদের সঙ্গে আজকের দিনে বাগ বিতণ্ডায় না জড়ানোই ভালো সেটা কিন্তু কিছুটা আপনার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে এই বিষয়টা খেয়াল রাখবেন পরবর্তী ক্ষেত্রে আমি এটা বহুবার বলেছি আপনারা অনেকেই জানেন বাড়িতে ধরুন কোনো ইলেকট্রনিক্সের জিনিস আছে যেটা অনেকদিন চালানো হয়নি বা আপনি হয়তো ইলেকট্রনিক্সের জিনিস কিছু কিনে রেখেছেন বেশ মাসখানেক হয়ে গেছেন ভাবছে আজকে একটু এটাকে আনবক্সিং করি এই ধরনের বিষয় যদি আপনি আজকে মনোবাঞ্চায় রাখেন একটু থেমে যান আজকের দিনটা পার করে সেটা করবেন অনেক সময় দেখা যায় যে সেই শুক্রের রাশি পরিবর্তনের দিনে এই ধরনের পুরনো জিনিসপত্র নাড়াঘাটা করতে গিয়ে সেটা খারাপ হয়ে গেল বা আগে থেকেই খারাপ এসেছিল এরকম একটা মিসফরচুন হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে এছাড়া পেটের সমস্যা জেনারেলি লিভার কিডনি গ্যাস অম্বল ইত্যাদি জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে শুক্র এবং রাহুর যে একত্রিত একটা প্রভাব সেখানে কিন্তু মোহমায়া আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমি শুরুতেই আপনাদের জানিয়ে দিয়েছি অলরেডি যে সব কিছু একটু পরক করে যাচাই করে অবশ্যই নৈতিকতার অ্যাসপেক্টে একটু বিচার করে যে কোনো কিছু গ্রহণ করবেন জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা দিনের তুলনায় ভালো প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন নতুন প্রেমে যোগাযোগ আছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন রাহু যোগ মনের ভেতর কিন্তু আপনার ক্ষেত্রে ঘোরাফেরা এন্টারটেনমেন্ট এগুলোকে কিন্তু বেশি মাত্রায় ধাবিত করবে তবে এটা খেয়াল রাখবেন যে যদি ঝগড়া বিবাদ অশান্তিতে জড়ান প্রেমের ক্ষেত্রে ক্ষেত্রে এমনি ভালো কিন্তু কোনো কারণে এমন ধরুন সিচুয়েশান এলো যেখানে ঝগড়া জাতি বিবাদ অশান্তি হচ্ছে সেটা কিন্তু যে কোনো কারোর ক্ষেত্রে একটু চরম আকার ধারণ করতে পারে কারণ রাহু যে কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করে আর ওদিকে হয়ে সূর্যমঙ্গল যোগ তো এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমি কন্ট্রোল করতে বলবো এই জায়গাটা না হলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে দাম্পত্য জীবন মোটের ওপর ভালো সুখ স্বাচ্ছন্দ্য থাকবে দাম্পত্য সুখ থাকবে কিন্তু দেখুন যে এতগুলো গ্রহ একই ঘরে জড়ো হয়েছে সূর্য মঙ্গল শুক্র বুধ যদিও সূর্য ট্রানজিট করবে কিন্তু এই যে কম্বিনেশানটা এই আমি ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে বিশেষত শ্বশুরালয়দের সঙ্গে মতান্তর মতেরমিন এগুলোর প্রভাব কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে তো এইগুলো অবশ্যই কিন্তু একটা আলাদা অ্যাসপেক্ট এই বিষয়টা অবশ্যই আমরা এটা কিন্তু খেয়াল রাখবো বাকি দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক থাকবে দেখুন জেনারেল চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এমনি কোনো সমস্যা আলাদা করে নেই কাজের ক্ষেত্রে গতি বাড়বে যেহেতু রাহুর প্রভাব আছে কিন্তু ভুলচুক বাড়বে এটা কিন্তু খেয়াল রাখতে হবে গতি বাড়বে ব্যবসার ক্ষেত্রেও বাড়বে চাকরি ক্ষেত্রেও বাড়বে রাহুর ক্ষেত্রে এখানে কিন্তু অন্যান্য যে নক্ষত্রগুলো বৃহস্পতি এবং শনি বৃহস্পতি শনি বৃহস্পতি নক্ষত্র দিনে শুরুতে থাকছে এগুলো অ্যাডভাইসারি কাজ উপদেষ্টা মণ্ডলীর কাজ কোনো ধরনের সরকারি কাজ শিক্ষামূলক কাজ এগুলোতে গ্রোথ থাকবে তাছাড়া মুদিখানার ব্যবসা ব্যবসা সোনার ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা বড় গাড়ির ব্যবসাগুলো দিনের মধ্যভাগ বেশি ভালো তারপরে শনির কিছু প্রফেশন যেমন লোহা লোহজাত দ্রব্য স্টিল কয়লা যে কোনো ধরনের লোহার অনুসারী কোনো কাজ কারবার পেট্রোলিয়াম কাজ কারবার এগুলোতে কিন্তু গ্রোথ বাড়বে এগুলো আমরা হরস্কোপে দেখতে পাবো আর এখানে যদি বলেন তো এখানে অবশ্যই কিন্তু এখানে চমক চটক আছে এন্টারটেনমেন্ট ফিল্ড লাইট ক্যামেরা স্টুডিও যেখানে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে বিউটিশিয়ান মডেলিং ইত্যাদি যারা থেরাপির কাজ করছে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভ সাইন যুক্ত হতে পারে এবার আমাদের আলোচনা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ দুটো নক্ষত্রের প্রভাব পাড়ছে প্রথমে শনি নক্ষত্র তো আমি প্রথমেই বলবো শনি নক্ষ প্রথমে মাফ করবেন প্রথমে বৃহস্পতি নক্ষত্র তারপরে শনি নক্ষত্র তো বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম হয়েছে কী কী বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা আর পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রে যাতে জন্ম হয়েছে লগ্ন হোক বা রাশির দুপুর অব্দি যে সময়টা সেই সময়টা আপনাদের জন্য ইমোশনাল কাটবে খুব সেন্সিটিভ কাটবে কিন্তু যাদের জন্ম রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদ রাশি নক্ষত্র কাকে বলে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সে রাশির নক্ষত্র তো রাশি নক্ষত্র যদি পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ হয় তাহলে ইমোশনাল তো দুপুর অবধি কাটবে কিন্তু পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে ভালো কাটবে এবং ওভারঅল কাটবে তেমনই কিন্তু দুপুরের পর থেকে পুষ্যা শনির নক্ষত্র অনুরাধা শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে ইমোশনাল কাটবে কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্র পুষ্যা অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয় তাহলে পুরো দিনটা একদম সকাল থেকে রাত অবধি সময়টা আপনার জন্য কিছুটা পজিটিভ কাটার সম্ভাবনা আছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেগুলোর বিষয়ে একটু চর্চা করে আদ্রা আদ্রাসাথী শতবিষয়ে তিন রাহু নক্ষত্র দুপুর অবধি সময়টায় ভালো দুপুরের মধ্যভাগ অবধি সময়টা ভালো ফল পাবেন তারপর দুপুরের মধ্যভাগ থেকে বৈকাল সন্ধ্যা একটু অ্যাভারেজ ফল পাবেন এছাড়া আমি মনে করি পজিটিভ পুরো দিনটাই দিন এবং রাত পুরো পজিটিভ ফল থাকছে বুধের তিন নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এই তিন রাশির নক্ষত্র অবশ্যই এদের ক্ষেত্রে ভালো ফল থাকছে অবশ্যই দিনের শুরুর দিকটা বাধা বিপত্তি কিছু সমস্যা থাকতে পারে কেতুর তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘামূলা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে এই অশ্বিনী মঘামূলা অবশ্যই ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারে এদের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছি আর অবশ্যই কিছু সমস্যা প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে দুপুরের মধ্যভাগ থেকে ভরণী পূর্বফলগুনি এবং পূর্বাশারা তিন শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে আর এখানে আমি অবশ্যই যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা উল্লেখ করলাম যে প্রেডিকশানটা এখন করছি প্লাস লগ্নভিত্তিক তো আলোচনা করবই সেখানে আমি আপনারা অবশ্যই সেটাকে এখানে গুরুত্ব দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা দেখেনি আজকের বারবেলা হচ্ছে সকাল সাতটা তিরিশ থেকে নটা দুয়ের মধ্যে তারপরের বারবেলা হচ্ছে দুপুর দুটো উনচল্লিশ থেকে চারটে চারের মধ্যে বৈকাল চারটে চারের মধ্যে আপনারা যদি চান শুভ কার্যাদি বা ইত্যাদি এগুলো এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই দুটি সংখ্যার প্রভাব থাকছে এক হচ্ছে তিন আর দুই হচ্ছে এখানে তারপরের সংখ্যা হচ্ছে দুই বললে ভুল হবে এক হচ্ছে তিন তারপরের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আর্ট তিনের মধ্যে থাকবে ধৈর্য তিনের মধ্যে থাকবে জ্ঞান বৃদ্ধি আর আটের মধ্যে থাকবে কিছু অপেক্ষা কিছু বিষয় আপনার পুরনো কিছু তথ্য বাড়ি নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার যদি এই ধরনের নাম্বারের আধিক্য দেখেন আধিক্য থাকতে হবে তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো আজকের দিনটা দুপুরের পর থেকে একটু পরিশ্রমী দিন বেশ কিছু ক্ষেত্রে হবে কিছুটা ওয়ার্কলোড থাকবে এটা কিন্তু মাথায় রাখা দরকার যে কোনো ক্ষেত্রেই যে কোনো কাজ করেন না কেন আজকে রঙ হচ্ছে নীল এবং অবশ্যই কিন্তু আজকে হলুদ এবং কালো রঙ এই তিনটি রঙ যে দিনে অ্যাট্রাক্ট করছে তো মেষ লগ্নের ক্ষেত্রে আমি সবথেকে বলবো নীল তার সঙ্গে হলুদ এবং আপনারা লাল রং ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে কালো সাদা নীল এবং হলুদ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে কালো সাদা নীল হলুদ ব্যবহার করা যেতে পারে একই ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই কিন্তু সাদা হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সবুজ এখানে কিন্তু অবশ্যই হলুদ রঙ ব্যবহার করা যেতে পারে এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে নীল অবশ্যই কিন্তু সাদা তার সঙ্গে কিন্তু সবুজ রং এবং কমলা রঙ ব্যবহার করা যেতে পারে লালেও অসুবিধা নেই এখানে বৃষ্টিকে মাফ করবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা ব্যবহার করতে পারেন মায়ের সঙ্গে মতবিরোধ বা কর্ম নিয়ে সমস্যা থাকলে সাদাটা বাদ দেবেন আদারওয়াইজ সাদা ব্যবহার করতে পারেন নচেত হলুদ নীল ব্যবহার করতে পারেন কালো এবং অবশ্যই সবুজ এবং লাল বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে কমলাশেরও ব্যবহার করতে পারেন আজকে আমি এটুকু বলবো যে অবশ্যই ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে হলুদ ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন ধনু থেকে শুক্র সরছে একটু সব দিকটা বাঁচিয়ে চলবেন আমি সেটা লগ্নভিত্তিকে জানাম আলোচনায় আর মকরের ক্ষেত্রে আজকের দিনে শুক্র প্রবেশ করছে এদের ক্ষেত্রে সব কিছু এগোতে হবে মকরের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই লাল ব্যবহার করতে পারেন মাথা গরম হলে লালটা বাদ দেবেন নীল ব্যবহার করতে পারেন সাদা কালো ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন এবং সাদা ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে আজকের দিনে খেয়াল মিনেতেই চন্দ্ররা হুজক তো চন্দ্র যে প্রভাব আপনি যদি খুব সেন্টিমেন্টাল পার্সেন তাহলে সাদা কালোটা বাদ দেবেন নচেত সাদা কালো হলুদ আপনি ব্যবহার করতে পারেন আর তার বদলে আপনি কিন্তু লাল অবশ্যই কিন্তু এখানে সবুজ এই অবন অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করতে পারেন রঙে ব্যবহার করা যেতে পারে আর রঙটা শুধুমাত্র আজকে বললেও লগ্ন সাপেক্ষে বল আপনি লগ্ন না জেলে রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন এটাই যোগাযোগের নাম্বার প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আমাদের পেজ গ্রুপ এগুলোকে ফলো করবেন কে ফলো করবেন আলোচনা শুরু করা যায় মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র দিনের শুরুতে অবশ্যই একদম আর্লি মর্নিং রাশির একাদশে তারপরে রাশির দ্বাদশে প্রবেশ করছে বেলায় এবং চন্দ্র দুপুরের মধ্যভাগে নক্ষত্র পরিবর্তন করে শনি নক্ষত্রে আসছে সাধারণত খরচপাতি বাড়লেও আয়ের সংযোগগুলো থাকবে ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায়ক হবে কিছু বিষয়ে ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে পারিবারিক কোনো অসুস্থতা চললে সেই দিকটা খেয়াল রাখা দরকার লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে সাধারণত আজকের দিনে দূরযাত্রা বা কাছে দূরে কোথাও যাওয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় ওভারটাইম সামান্য ব্যবসার ক্ষেত্রে এটা থাকলেও উন্নতিসূচক বিষয়গুলো থাকবে ঘুমের একটু অনিয়মিত প্রভাব থাকবে প্রাপ্তিস্থান শুভ থাকবে ফাটকা লাভের যোগ আছে তবে শুক্র যেহেতু ট্রানজিট করছে এটা খেয়াল রাখতে হবে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে ভালো করে ডকুমেন্টস ইত্যাদি দেখে নেবেন এবং শুক্র ট্রানজিট করার জন্য আমি এটুকু বলব ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় আজকের দিনে একটু বাড়তি এফর্ট দিতে হবে কোনো কাজ করতে গেলে এটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন এখানে আপনি যে কোনো বিষয়ে হায়ার স্টাডিজের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা ইত্যাদি করতে পারেন বিদেশে পড়াশোনা করার যোগ আছে বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন চন্দ্র যেহেতু দ্বাদশ গোচর করছে মন মানসিকতার উপর কিছু বিষয় আজকের দিনে চঞ্চলতা অস্থিরতা কোনো বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা ইত্যাদি কাজ করছে সেগুলো হতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকছে সেখানে সমস্যা নেই দাম্পত্য জীবনে সেহেতু শুক্রের ট্রানজিট হচ্ছে তো ছোটোখাটো বিষয়ে পার্টনার এবং আপনার মন মানসিকতার বিষয়ে একটু আপ ডাউন করতে পারে কেন শুক্র অনেকগুলো গ্রহের সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আপনার এরপর শুক্রের ভিডিওটা দেখে নেবেন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে সরাসরি কিন্তু একাদশে দিনের শুরুতে সে একদম আর্লি মর্নিং দশমে থাকলেও তারপরে একাদশে দুপুরের মধ্যভাগের পর সে কিন্তু আবার শনি নক্ষত্রেও প্রবেশ করছে তো প্রথমেই বলবো আজকের দিনটা কাজকর্মে উন্নতির জায়গা ভালো থাকবে কিছু প্রাপ্তিযোগ ইচ্ছার সব পূরণ এগুলো কিন্তু হবে কমিউনিকেশান হবে কিন্তু কিছু বিষয় যেহেতু চন্দ্ররাহু যোগের প্রভাব মিসকমিউনিকেশানও থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা নেই এগোতে পারেন কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আজকের দিনে আসতে পারেন শুক্র যেহেতু ট্রানজিট এটা খেয়াল রাখতে হবে শুক্রের রাশি পরিবর্তনের জন্য তো আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা খুব প্রয়োজন কিছু বিষয় আপনার কিন্তু মেজাজ একটু আপ ডাউন করতে পারে এটা শুক্রের রাশি পরিবর্তনের জন্য হতে পারে আর অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি গবেষণা যারা করছেন ভালো ফল পাবেন ফাটকা লাভের যোগ আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে তিনটা পজিটিভ থাকবে অনলাইনে ফ্রড চক্র বা অনলাইন জালিয়াতি এদের প্রাদুর্ভাব কিছুটা বাড়তে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো ফিল্ড ওয়ার্কিংয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে তিনটা ভালো এগুলোতে কিন্তু গ্রোথ থাকবে আজকের দিনটা দাম্পত্য সুদ মোটের ওপর স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না এবং এখানে একাদশ স্থানে চন্দ্র থাকার জন্য আপনার কিছু মানসিক ইচ্ছা সকাল্লাধ পূরণ এন্টারটেনমেন্ট ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে ভালো হতে থাকবে তবে দিনটা কিন্তু দুপুরের পর থেকে একটু পরিশ্রম সূচক বিষয়কে ইন্ডিকেট করছে একটু পরিশ্রমী দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন যার লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন উপরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুনের কিন্তু সরাসরি রাশির নবমে সকালে একদম আর্লি মর্নিং তারপরে কিন্তু দশমভাবে দশমভাবেই চন্দ্ররাহু যোগ চলছে এবং দুপুরের মধ্যভাগ থেকে শনি নক্ষত্র দেখুন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু ভালো খবরাখবর আজকের দিনে আসতে পারে কিন্তু কাজের জায়গায় আপনার মনোসংযোগের অভাব থাকবে সিলিমিস্টেক্স হবে এবং কাজের ক্ষেত্রে আপনার কিছু বিষয় একটু সেন্টিমেন্টাল বা ইমোশনাল বা পার্সোনাল কিছু সমস্যা থাকলে সেগুলো কর্মক্ষেত্রে বেশি ফিল হচ্ছে সেইগুলো কিন্তু বিশেষভাবে প্রকাশিত হতে পারে প্রাপ্তি শুভ থাকবে আয় ভাব শুভ থাকবে লোন ইত্যাদি পাওয়া আর্থিক কাজকর্ম করার ক্ষেত্রে ভালো যেহেতু শুক্র আজকে ট্রানজিট করছে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলবো এবং সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভুল পদক্ষেপ যে কোনো বিষয় হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন নতুন প্রেমে যোগাযোগে কোনো অসুবিধা নেই সেখানে আপনি ভালো ফল অবশ্যই পাবেন জেনারেলি আজকে সারাদিনটার মধ্যে সন্তান যারা ক্যারি করে রাখেন তাদের শারীরিক ক্ষেত্রে হেলথ কনসাস থাকতে বলবো এবং সন্তান যাদের আছে তাদের যাদের সন্তানের সমস্যা চলছে শারীরিক ক্ষেত্রে মানে সকলের নয় যাদের শারীরিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি হ্যাঁ এটুকু বলতে পারি মিথ্যা কথা বললে মিথ্যা জালে জড়িয়ে পড়তে পারেন সেটা খেয়াল রাখবেন আজকে এটা এটাও খেয়াল রাখতে হবে যে যেহেতু চন্দ্ররাহুর কানেকশান সাধারণত আয়ভাব ভালো কিন্তু খরচ দিন থাকবে কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন কিন্তু ব্যক্তিগত তথ্য কথা এগুলো নিজের চট করে কিন্তু বেরিয়ে যাওয়ার মুখ থেকে সম্ভাবনা এটা রয়েছে এটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন সাধারণত কেনাকাটি শবসাৎ পূর্ণের কাজ এগুলো করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে নেই বাড়ির কাজগুলো করতে পারেন পরিবারের কারোর আগমন ঘটতে পারে ব্যবসা উভয় ক্ষেত্রে দিনটা স্বাভাবিক ছন্দে থাকবে তবে কর্মক্ষেত্রটা বেশি ফোকাসে থাকবে যে সমস্যাগুলো বললাম সেগুলো ছাড়া আজকে পজিটিভ দিক যদি দেখেন সেবামূলক কাজ মেডিকেল কাজ এগুলো ভালো যাবে কর্মক্ষেত্রে অবশ্যই কোনো টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন এগুলো ভালো ফল অবশ্যই কিন্তু আপনি পাবেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আজকে শুক্রের ভিডিওটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু অবশ্যই ভাগ্যস্থান এখানে চন্দ্রাহু যোগ মনে ভাব একটু চঞ্চলতা ছটপটে ভাব এগুলো কিন্তু সকালের থেকেই বাড়বে বলতে পারেন একদম আর্লি মর্নিংটা বাদ দিয়ে তারপর থেকেই বিষয়টা বাড়ছে এবং চন্দ্ররাহু যোগ থাকার জন্য এটা মাথায় রাখবেন কিছু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি হতে পারে চন্দ্র প্রথমে শনির নক্ষত্রে থাক প্রথমে বৃহস্পতি নক্ষত্রে থাকবে তারপরে শনি নক্ষত্রে আসবে তো প্রথমেই বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য দিনের শুরুর দিকটায় কিছু অ্যাডভান্টেজ থাকবে কাজেকর্মে উন্নতি থাকবে যোগাযোগ থাকবে এবং কিছু প্রাপ্তিযোগ থাকবে দুপুর মধ্যভাগ থেকে যেহেতু শনি যে প্রভাব শুরু হচ্ছে সেখানে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিন্তু বাড়বে তাদের ঢাইয়া নিয়ে যদি সমস্যা কারুর চলে কর্কট রাশি হয় তাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা একটু বাড়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে কাজের ওয়ার্কলোড থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক আর্থিক উন্নতি যোগাযোগপূর্ণ হতে পারে শুক্রের রাশি পরিবর্তন হয় যেটা খেয়াল রাখতে হবে শুক্রের রাশি পরিবর্তনের দরুন গৃহ বিষয় আপনার দাম্পত্য বিষয় এবং ব্যবসার বিষয় কোনো ঝুঁকিপূর্ণ বিষয়গুলো কিন্তু গ্রহণ করবে না জেনারেলি খারাপ আমি যাবে একদমই বলবো না ভালো যাবে কিন্তু ঝুঁকিপূর্ণ বিষয়গুলো আজকের দিনে অ্যাভয়েড করে চলাই ভালো এই তিনটে বিষয়তে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা প্রাপ্তি যোগ থাকবে লোন ইত্যাদি পেয়ে যেতে পারে আয় ভাব শুভ থাকবে সোশ্যাল লাইফ ভালো যেতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে এবং আজকের দিনে সাধারণত পার্সোনাল কাজ কেনাকাটি এগুলো করার ক্ষেত্রে ভালো তবে চন্দ্র এবং রাহু যেহেতু সংযুক্ত আছে চন্দ্র আপনাদের লগ্নপতি রাশির অধিপতি সেখানে কিছুটা ভ্রমিত হওয়ার সম্ভাবনা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে আপনি কারেক্ট ডিসিশান নিতে পারছেন না তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে হবে আদারওয়াইজ আজকের দিনটা মোটের ওপর পজিটিভ এবং অন্যান্য বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন সব কিছু একটু পরক করে যাচাই করে দেখে নেবেন এটাই কিন্তু অবশ্যই আমি বললাম বিস্তারিত যেন তো অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আজকের দিনে বর্তমান এই বিষয়ে কিন্তু কোনো শুভ সংযোগ আজকের দিনে তৈরি হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টমে সঙ্গে কিন্তু রাহু যোগ কিছু বিষয়ে ভ্রম সৃষ্টি হতে পারে কিছু খরচপাতি একটু বাড়তে পারে এটা খেয়াল রাখবেন চন্দ্র কিন্তু যেহেতু আজকে শুরুতে বৃহস্পতি এবং তারপরে শনি নক্ষত্রে থাকছে জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ঘুম অনিয়মিত হওয়ার সম্ভাবনা আছে বৈদেশিক ব্যবসায় বৈদেশিক চাকরি বৈদেশিক কাছে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো হতে পারে জেনারেল কর্মগুলো ভালো গেলেও শুক্রের যেহেতু রাশি পরিবর্তন আছে কর্মস্থলে কারোর সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না ইন্টারভিউ আগে দেওয়া থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন তবে যদি কোনো যাওয়ার থাকে যে কোনো জায়গায় যাওয়ার পরীক্ষায় যাচ্ছেন কাজে যাচ্ছেন কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু একটু বাড়তি সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন কথা বেছে যারা এখন ভালো ফল পাবেন খাওয়া দাওয়া রুচির পরিবর্তন আজকের দিনে হতে পারে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে আবেগপূর্ণ থাকবে দুপুরের পর থেকে ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি আর্থিক উন্নতি যোগাযোগ দেখা যাচ্ছে ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে রাত জাগার টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে একটু বাড়তে পারে পার্সোনাল কাজগুলো করা যেতে পারে সাধারণ কেনাকাটিয়ে সংসাতপূর্ণের কাজ করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না এবং আজকের দিনে অনলাইনের কাজকর্মে একটু বিঘ্নতা আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ভাই বোনের সঙ্গে টুকিটাকি বিষয়ে মতান্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে চলতি মামলা মোকদ্দমার বেদদের গতিবিধির একটা পজিটিভ চেঞ্জ আসতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই পরিবারের কারোর আগমন বন্ধু আত্মীয় সমগম এগুলো হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এবং এডুকেশনের যে কোনো পারপাসে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় কন্যালগ্নাশি কন্যালগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি কিন্তু সরাসরি সমসপ্তমে এবং চন্দ্রের দৃষ্টি সরাসরি লগ্নে বা আপনার রাশির উপর থাকার জন্য আবেগপূর্ণতা থাকবে প্রাপ্তি শুভ থাকবে তবে রাহুর কানেকশান থাকার জন্য কিছু বিষয় লোভ প্রলোভন করলে কিন্তু সমস্যা হবে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে আর্থিক যোগাযোগ আসতে পারে তবে চন্দ্ররাহু জন্ম ছকে থাকলে আপনি ব্যবসার ক্ষেত্রে কিছু সিদ্ধান্তে ভুল করে ফেলতে পারেন এটা খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ ভালো যাবে সোশ্যাল মিডিয়া এন্টারটেনমেন্ট ফিল্ড ব্লগিং ইত্যাদিতে যারা কাজ করছেন কাপড় জামা বস্ত্র ইলেকট্রনিক্স আইটেম অনলাইন জল দুধ আহার্য সামগ্রী কাজ কারবার যারা করছেন ভালো যাবে কর্মজীবন মোটর ওপর স্থিতিশীল শুক্রে যেহেতু ট্রানসিট সেভিংসের দিকটা নজর দেবেন ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন প্রেমের ক্ষেত্রে নতুন কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা আছে ভাগ্যপতি শুক্রের ট্রানজিটের জন্য এটা মাথায় রাখবেন কোনো কাজ করতে গেলে আপনার প্রিপারেশান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকা দরকার এই বিষয়টা মাথায় রেখে যে কোনো কাজে এগোবেন অন্যান্য ক্ষেত্রে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষা ইত্যাদির ক্ষেত্রে ভালো লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো শনি প্রভাব থাকার জন্য দিনের মধ্যভাগ থেকে আমার মনে হয় কিছু কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফলে আওতাধীন থাকবে হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি কোমরে ব্যথা বেদনা এই জাতীয় সমস্যাগুলো পায়ের ব্যথা বেদনা এই জাতীয় সমস্যাগুলো একটু বাড়তে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন দাম্পত্য ক্ষেত্রে খুব সেন্সেটিভ দিন আজকের দিনটা থাকবে তবে বিবাহ কেন্দ্রিক বিষয়ে যোগাযোগ বা দাম্পত্য ক্ষেত্রে কিছু পজিটিভ হওয়া এগুলোর প্রবণতা আজকের দিনে থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে চন্দ্র এখানে কিন্তু অবস্থান করছে অবশ্যই রাহুযুক্ত হয়ে শত্রুতা নিয়ে চিন্তা থাকতে পারে অহেতুক ঝুর ঝামেলা আপনার মনের দিকে আকর্ষিত হতে পারে এগুলো অ্যাভয়েড করবেন কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা আছে কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব আছে এবং কিছু সিল মিস্টেক্স হতে পারে তবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকবে নতুন ইন্টারভিউ সবেতেই ভালো ফল আজকের দিনে থাকছে কম্পিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল থাকছে ষষ্ঠ স্থানে চন্দ্র চলতি রোগভোগের বিষয়ে একটু খেয়াল রাখা দরকার সিজনাল ডিজিজ কোমরে ব্যথা বেতনা ব্যাকপেন ইত্যাদি সমস্যা একটু আদূর থাকতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা এই মুহূর্তে আমি বলবো স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে প্রেমজ বিভাগের কানেকশান আছে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে মায়ের সঙ্গে ছোটোখাটো বিষয়ে মতান্তর হতে পারে এবং পিতার সঙ্গেও এই বিষয়টা হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনার বিষয়ে আপনি উচ্চশিক্ষা ইত্যাদিতে ভালো ফল পাবেন চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো ফল থাকছে লগ্নপতি শুক্রের রাশি পরিবর্তনের দরুন কিছুটা শারীরিক ক্ষেত্রে আজকের দিনটা একটু আপডাউন বা একটু দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে যে কোনো সিদ্ধান্ত একটু মেপে চুপে নেবেন কোর্ট কাচারি বিষয় থাকলে বিশেষত সিভিল কিছু বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে নতুন কেনাকাটি করা যেতে পারে অসুবিধা নেই আজকের দিনে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করা যেতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে তবে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়বে এটা দেখতে পাচ্ছি দাম্পত্য সুখ দিনের শুরুর দিকটা বেশি ভালো পরবর্তী সময়টা মধ্যম প্রকৃতির থাকতে পারে ডিটেলটা জানতে ভিডিওগুলি দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এটা বলবো যে শুক্র যেহেতু চতুর্থে প্রবেশ করছে এই সময় কিন্তু পারিবারিক বিষয়ে গৃহ বিষয় আপনার মানসিক বিষয় কিছু পজিটিভ চেঞ্জ সামনের দিনে আসছে এ বিষয়ে নতুন ভিডিওতে আপডেট পেয়ে যাবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নে সরাসরি কিন্তু ভাবে এখানে চন্দ্র কিন্তু অবশ্যই রাহুর সঙ্গে যুক্ত কিন্তু আজকে চন্দ্র এবং যে পঞ্চমের কানেকশান নবম এবং পঞ্চমের কানেকশান আপনার ভাগ্যোদয় কিছু বিষয়ে অবশ্যই সাহায্য করবে কিছু প্রাপ্তি যোগ থাকতে পারে আয়ের সংযোগগুলো বাড়তে পারে এবং অবশ্যই ফাটকা লাভের যোগ আছে কিন্তু পেটের গোলমাল হজমের সমস্যা বাড়বে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকলেও বেশ কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের জন্মছকে রাহু বা চন্দ্র ডিস্টার্ব আছে কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারেন সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন কর্মভাব জেনে ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে তবে শনির প্রভাব দুপুর থেকে দুপুরের মধ্যভাগ থেকে বাড়ার জন্য বৃষ্টিক রাশি যাতে তাদের ক্ষেত্রে কিছুটা ঢাইয়ার প্রভাব বাড়বে ফলত মন মানসিকতার সমস্যা গৃহ সমস্যা বাস্তুকার সমস্যা এগুলো থাকলে এগুলো কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রে কাজের দায় দায়িত্ব একটু বৃদ্ধির সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চরণীতে অবলম্বন করবেন কারণ শুক্র আজকে তৃতীয় প্রবেশ করবে দ্বিতীয় থেকে তৃতীয় প্রবেশ করবে নতুন কিছু সংযোগ ব্যবসার ক্ষেত্রে ভালো খবর খবর আসলেও যেহেতু শুক্রের ট্রানজিট বা রাশি পরিবর্তন আর সেই দিকটা অবশ্যই আপনাদের নজর দিতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে আপনার আজকের দিনে সকস্বাদের কোনো কাজ আজকের দিনে করতে পারে খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে কিন্তু আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দিতে পারেন কিছু কাজে হয়তো একটু ঘোরাঘুরি হবে তাই যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে ফোন করে যান সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরা ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক ভিত্তিক যদি দেখি ধনুর অবস্থান করছে চন্দ্র কিন্তু চতুর্থ মনের ঘরে চন্দ্র যোগ স্বাভাবিক চঞ্চলতা একটু বেশি থাকবে পারিবারিক ক্ষেত্রে কারো অসুস্থতা থাকলে একটু সতর্ক থাকবেন জমি জায়গায় গ্যাজেটস ইত্যাদি পার্চেস করা যেতে পারে তবে এটা মাথায় রাখবেন যে চতুর্থস্থ যোগ আপনার কিন্তু স্কুলের পড়াশোনা একটু অমনযোগ সৃষ্টি করতে পারে সিভিল মামলা থাকলে তার গতি প্রকৃতির কিছু পরিবর্তন হতে পারে এটা খেয়াল রাখতে হবে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো থেকে স্বাভাবিক থাকবে নতুন প্রেমে যোগাযোগের অসুবিধে নেই তবে পুরনো বিষয় নিয়ে যদি পুরনো প্রেম নিয়ে নিজেদের মধ্যে একটু বিবাদ অশান্তি চলে সেটা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে একটু বাড়তে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকছে শুক্র যেহেতু লগ্ন থেকে সরছে শারীরিক দিকটা একটু নজরে রাখতে হবে যেটা আমি গতদিনের হরস্কোপে আপনাদের আলোকপাত করেছিলাম ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতিক থাকবে এখানে গুপ্ত কিছু বিষয় তথ্য অনুসন্ধান কোনো বিষয় অজানা বিষয়কে জানা সেগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে সর্দিকা সিদ্ধার্থ থাকলে সেই বিষয়টা একটু সতর্ক থাকবেন জেনারেল ব্যবসা খারাপ না সেখানে কোনো অসুবিধা নেই কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারেন হতে পারে পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেবেন এগুলো মোটের ওপর ভালো যাবে আর আমি এটুকু বলতে পারি যেহেতু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব দুপুরের মধ্যভাগ অবধি থাকছে সকালে যে ইমোশানটা থাকবে মন মানসিকতা যেরকম থাকবে সহজভাবে বললে সেটা কিন্তু কিছুটা দুপুরের পর পরিবর্তন হবে ডিটেলটা জানতে আপনাদের একটু ভিডিওগুলো দেখতে হবে সেখানে আরও আরও বিষয় জানতে পারবেন আর এটুকু বলবো সাধারণত আজকে সারাদিনে বিশেষত এমন কিছু জিনিসের মধ্যে ইনভলভ হবে না যেখানে ঝগড়া হচ্ছে যেখানে কোনো ভায়োলেন্স কিছু আছে এখানে চতুর্থ বা মনের ঘরে চন্দ্র আছে তো সেটা মনে বেশি প্রভাব ফেলে দেবে আদারওয়াইজ ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশিতে শুক্র প্রবেশ করছে আজ চন্দ্র রাশির ভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে যোগাযোগপূর্ণ দিন কমিউনিকেশান ভালো হবে শুক্র প্রবেশ করছে যেহেতু লগ্ন বা রাশিতে কর্মকেন্দ্রিক বিষয় অর্থাৎ চাকরিজীবী যারা মানুষ তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু ছোটোখাটো বিষয় একটু কাজের জায়গায় পরিবেশে একটু সমস্যা বা একটু বাড়তি দৌড়ঝাঁপ করতে হচ্ছে এগুলো কিন্তু হতে পারে তবে কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা কিছু আর্থিক প্রাপ্তিযোগ কিছু উন্নতি সুযোগ খবরাখবর এগুলো কিন্তু আসতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আজকের দিন আছে দাম্পত্য জীবনে আমি মনে করি গত দিনের তুলনায় বেটার থাকবে তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল শুধু এদিকটা খেয়াল রাখবেন কর্মজীবন এখানে কিন্তু সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো মোটর ওপর ভালো ফল থাকছে ভ্রমণযোগ আজকের দিনে শুভ ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে ব্যবসার ক্ষেত্রে চলমান ব্যবসা অনলাইনের ব্যবসা সেল প্রফেশন এগুলোতে কিন্তু বেশি ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে যেহেতু শুক্রের রাশি পরিবর্তন একটু বিবাদ অশান্তিগুলো এড়িয়ে চলবে কিন্তু জেনারেল প্রেম আজকের দিনে ভালো যাবে এবং নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা নেই কিন্তু বিবাদ অশান্তি বা কোনো বিষয় ঝগড়াঝাটিতে জড়ালে সেটা কিন্তু একটু বাড়তে পারে এটা খেয়াল রাখা দরকার ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে শুভ তবে ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে বলব যে কোনো কোনো জায়গায় গেছেন কোনো নিয়ে যেতে কোনো জিনিস ভুলে গেলেন বা কোনো জিনিস ফেলে চলে এই ধরনের ইনসিডেন্টস কিন্তু ঘটার কিছুটা প্রবণতা হরস্কোপে রয়েছে এই দিকটাই আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি একটুকু বলতে পারি পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলো সংযোগও হরস্কোপে থাকতে পারে আর এখানে নতুন সন্তান যোগ শুভ কিন্তু সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে কুম্ভের সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে লগ্নতে আপনাদের চন্দ্র একদম সকালে থাকছে আর্লি মর্নিং তারপরেই লগ্ন থেকে সরে যাচ্ছে গত দুয়ারে দিন যেরকম সিচুয়েশন কেটেছিল তার থেকে অনেকটা আলাদা সিচুয়েশনটা কাটবে এবং চন্দ্র দ্বিতীয়ভাবে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই যারা কথা বেছে খান গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা অ্যাডভান্টেজ পাবেন কিন্তু খরচ বাড়বে ক ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করে ফেলতে পারেন লেখালেখি এবং কোনো ভাইভা এক্সাম ইন্টারভিউ থাকলে একটু রয়েছে উত্তর দেওয়ার চেষ্টা করবেন সিজনাল ডিজিজগুলো কিছুটা থাকতে পারে যারা ইএনটি রিলেটেড সমস্যা ইত্যাদি বিষয়ে যারা ভুগছেন বা চোখের সমস্যা তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দ্বাদশ ঘরে শুক্রের ট্রানজিট হচ্ছে আজ অবশ্যই ভাগ্যপতি দ্বাদশে যাচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো এখানে কিন্তু দূরযাত্রা বিদেশ যাত্রা এই ধরনের কাজে কিছু অ্যাডভান্টেজ থাকবে এবং শুক্র যেহেতু আপনাদের চতুর্থপতি পরিবারের সদস্যদের কারোর হেলথ নিয়ে সমস্যা চলে এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে চন্দ্র আজকে দ্বিতীয়ভাবে প্রথমে বৃহস্পতি তারপর শনি নক্ষত্রে থাকছে প্রাপ্তিস্থান স্থান ভালো আয়ভাব শুভ থাকছে কর্মকেন্দ্রিক বিষয় মোটের ওপর পজিটিভ দিন থাকছে ব্যবসার জায়গাটাও খারাপ না এবং আমি এটুকু বলবো যারা ক্যাশ হ্যান্ডেল করেন একটু বিষয়টা খেয়াল রাখবেন কোনো হুচর লেনদেন হিসেবে কাছে ভুলভাল না হয় আদারওয়াইজ আমি মনে করি আজকের দিনটা চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই পজিটিভ তবে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়ার সম্ভাবনা সামান্য কিছুর ক্ষেত্রে রয়েছে লগ্ন প্রতি যেহেতু প্রভাব বাড়বে দুপুরের থেকে যত কুম্ভ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে এনার্জির প্রভাব কিন্তু বাড়বে তবে রাশির ক্ষেত্রে সাড়ে সাথেই কিছুটা প্রভাব কিন্তু থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলব কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং আজকের দিনটা খাওয়া দাওয়ার রুচির একটু পরিবর্তন হতে পারে তবে কোনো খাবারে যদি আপনার কোনো রেস্ট্রিকশান থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে এটুকু বলবো পরিবারের কারো আগমন বন্ধু সমাগম হতে পারে অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে খালি সিনেমিস্টিকের জায়গাটা খেয়াল রাখলে এমনি ভালো যেতে পারে বাড়ির জিনিসপত্র কেনাকাটি বা গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ততটা ভালো নয় এই দিকটা একটু আপনাকে সামলে বা খেয়াল করে এগোতে হবে আর এটুকু বলা যেতে পারে যে সাধারণত পারিবারিক পেশাগুলো আজকের দিনে কিন্তু ভালো ফল আওতাধীন থাকতে পারে বৈদেশিক ব্যবসায় লাভ হতে পারে সামান্য খরচ ঊর্ধ্বগামী থাকবে দুপুর বৈকাল বা সন্ধ্যা এরকম সময় ডিটেলটা জানতে আপনার আপনার ভিডিওগুলো দেখেন সঙ্গে কিন্তু ফেব্রুয়ারি রাশিফল চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি মিনের অবস্থান করছে চন্দ্র অবশ্যই কিন্তু লগ্নে লগ্নে চন্দ্র প্রবেশ করছে একদম আর্লি মর্নিংটা পার করি এবং চন্দ্র এখানে কিন্তু অবস্থান করবে প্রথমে বৃহস্পতি তারপর শনি নক্ষত্রে লগ্নে চন্দ্র এটা কিন্তু আপনার ভেতরের কোনো প্রতিভাকে বিকাশ ঘটাতে পারে আপনার কিছু যদি ট্যালেন্ট থাকে সেটা অবশ্যই আজকের দিনে বিকশিত হবে কিন্তু চঞ্চলতা আবেগপূর্ণতা এগুলো অত্যন্ত বেশি থাকবে রাহু যোগের জন্য ঝোঁকের মাথায় কাজ করে ফেলার টেন্ডেন্সি আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে আজকের দিনে থাকছে পড়াশোনা বা বিদ্যাভাব মোটের ওপর ভালো যাবে শিক্ষাকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন সন্তানভাব শুভ থাকবে সন্তান যাদের আছে একটু সন্তানের চঞ্চলতা থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং ঘনিষ্ঠতা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া এগুলোর প্রবণতা আজকের দিনে থাকবে সাধারণত খরচ প্রবণতা দিনের মধ্যভাগ থেকে একটু বেশি থাকবে তবে আয়ের ক্ষেত্রটাও খারাপ না সূক্ষে যেহেতু রাশি পরিবর্তন মামলা মোকদ্দমায় কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে এবং পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে কিছু পদক্ষেপ আজকের দিনে হতে পারে আর আমি এটুকু বলতে পারি যেহেতু চন্দ্র লগ্নে আছে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য এই জাতীয় কাজ কাজকারবার চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো বিদ্যাম্পত্য সুখ মোটের উপর ভালো থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে তবে সর্দি কাশির ধার থাকলে মাইগ্রেনের সমস্যা থাকলে এগুলো একটু হয়তো বাড়তে পারে এগুলো বিষয়ে খেয়াল রাখবেন চিন্তাশীল মন কিন্তু কাজ থেকে একটু সরে আসতে পারে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর মোটের ওপর প্রাপ্তিযোগ ভালো ফাটকা লাভের ক্ষেত্রে কি যোগাযোগ আছে ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন চন্দ্র লগ্নে থাকার জন্য অবশ্যই মা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে বিশেষভাবে গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়